বিজানাবি একাই রাস্তা অবরোধ করলো এক অবরোধকারী, আর এই অবরোধের ফলে রাস্তার দুদিকে আটকে পড়ে প্রচুর গাড়ি। ঘটনা আম্বাসা মহকুমার 4.5 মাইল এলাকায়। জানা যায় ওই এলাকার রেশন ডিলার মুন্সিরাম রিয়াং গত 12 সেপ্টেম্বর লংতরাই ভেলি মহকুমার নেপাল টিলা এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে যায়। ওই দিন রাত 9টা নাগাদ সেখান থেকে ফেরার সময় সিন্ধু কুমার এলাকায় 7-8 জন যুবক মুখে মাস্ক লাগানো অবস্থায় তার গাড়ি আটক করে। পরবর্তী সময়ে ওনার কাছে থাকা 2টি মোবাইল ফোন ও 12,500 টাকা নিয়ে যায় বলে অভিযোগ, পাশাপাশি গাড়ি ভাঙচুর করে। সেখান থেকে সে কোনো রকমে গাড়ি নিয়ে আম্বাসা থানায় গিয়ে আত্মরক্ষা করে। আম্বাসা থানা থেকে তাকে বলে দেওয়া হয় ঘটনাস্থল মনু থানার অন্তর্গত, তাই মনু থানায় অভিযোগ নথিভুক্ত করতে হবে। পরবর্তী সময় তিনি মনু থানায় যায় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, তাই বাধ্য হয়ে মঙ্গলবার বিকেল 3:30 নাগাদ আম্বাসা মহকুমার 4.5 মাইল এলাকায় নিজের সেই ভাঙা গাড়ি রাস্তার মধ্যে রেখে দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধে বসে। পরে তিনি জানান গাছের লক ফেলে রাতের বেলা দুষ্কৃতীরা ওনাকে আটক করে মোবাইল টাকা ছিনতাই করে গাড়ি ভাঙচুর করে। অবশেষে তিনি পুলিশের সহযোগিতা না পেয়ে অবরোধে বসতে বাধ্য হলেন। প্রায় 3 ঘন্টা চলে এই অবরোধ। অবশেষে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আম্বাসা থানার পুলিশ। দীর্ঘ আলোচনার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে সন্ধে 5:30 নাগাদ রাস্তা অবরোধ প্রত্যাহার করে সে। আমার গাড়ি তো শুধু গাড়ি, সে আমি গাড়ি থামছে, গাড়ি থামার পরে আমার আয়া গাড়ি ভাঙে আর আমার মারতে আছে। কে কে এটা কে না কে আমি বুঝতে পারো না, চিন্তাও পারো না, মুখে মাস্ক লাগান যা, কাপড় লাগান যা। কয়জন? 7-8 জন। আপনি কি করেন? আমি রেশন সব দিলা। কোনখানে? সারা চার মেলে। আজকে কোন সময় ঘটনা? এটা 12 তারিখ রাত্র 9টার সময় ঘটনা। 12 তারিখ? হ্যাঁ। আজকে আপনি রাস্তা ব্লক করছেন কে রে? আমি এই সমস্যার সমাধান আম্বাসা পেয়েছে, আবার পরেও মনু পেয়েছেন আন্ধার। হ্যাঁ। করোনার পরে মনু পেয়েছে সামাজিকগত বিচার দেখাবো, তারা নোয়াতিয়ারা বিচার মানতে রাজি না। হ্যাঁ। তারা নোয়াতিয়ারা জয়রাম পাড়াতার রোজারা কি কইছে, তারা কইছে আমরা পোলা আমরা পাড়ার গ্রাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।